গেল 11 আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া। প্রথম পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শরীরে প্রয়োগ করা হয় স্পুটনিক ফাইভ নামের এই ভ্যাকসিন। দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেয় পশ্চিমা দেশগুলো এই ভ্যাকসিন নিরাপদ কিনা তা নিয়ে প্রশ্ন তুললেও সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে মেডিকেল সাময়িকী ল্যান্সেট। সেখানে স্পুটনিক ফাইভের ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের সবার শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। এমন বাস্তবতার মধ্যে এবার রাশিয়ার সব পর্যায়ের নাগরিকদের জন্য ভ্যাকসিনের প্রথম পর্যায়ে ডোজ উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে করোনা প্রতিরোধে গাম কোভিড ভ্যাক বা স্পুটনিক ফাইভ নামের প্রথম ব্যাচের টিকাটি প্রয়োজনীয় সব গুণগত পরীক্ষা অনুমোদন করা হয়েছে। খুব দ্রুতই দেশটির আঞ্চলিক পর্যায়েও এই ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।